নমস্কার, শুরু করেছিলাম মৈত্রেয়ী দেবীর লেখা নহন্যত উপন্যাসটি। আজকে শুনবেন অষ্টম পর্ব। গল্প পাঠ ভালো লেগে থাকলে আজকে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে রাখলে যখনই আমি নতুন গল্প আপলোড করব বা উপন্যাসের পর্ব আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এছাড়াও আপনাদের যদি ইচ্ছা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। শুরু করছি আজকের পর্ব। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভৃত্যকুল নিয়ে একটা বিরাট দল আমরা কাশী গেলাম। সেখান থেকে মা, বাবা, আমি ও আমার সদ্যজাত শিশু ভগ্নিটিকে নিয়ে দিল্লি, আগ্রা হয়ে ঋষিকেশ, লক্ষ্মণ ছোলা যাব। ঋষিকেশ যাব ভেবেই আমার মনটা আনন্দে ভরে গিয়েছে। মনে হচ্ছে যেন ওখানে গেলেই ওর সঙ্গে দেখা হবে। অথচ আমি তো জানি ও দেশে চলে গেছে। তবে এমন মনে হচ্ছে কেন? যুক্তির নাগালের বাইরে যেসব ভাব আমাদের সঙ্গে লুকোচুরি খেলে এও তার একটি। আমাদের ভ্রমণের অন্য কোনো অংশ আমার মনে নেই, শুধু হরিদ্বার ও ঋষিকেশ ছাড়া। হরিদ্বার থেকে একটা মোটর ও একজন গাইড জোগাড় করে আমরা স্বর্গদ্বারের দিকে রওনা হলাম। এই প্রথম হিমালয়ের আশ্রয় পেয়েছি, দেবতার আশ্রয়ের মতো তার নিশ্চিন্ত শান্তি। সমুদ্রের বাতাসের প্রভাব আছে মনের উপরে, কিন্তু পাহাড়ের মতো নয়। চারধারে বড় বড় সোজা সোজা গাছ, এদের নাম জানি না। নদীর এত গতি কখনো দেখিনি, বাতাসের এমন সুখস্পর্শ আগে কখনো পাইনি। আবার বুকের ভিতর সবগুলি স্ফুলিঙ্গের উপর ঠান্ডা বাতাস লাগছে, মনে হচ্ছে আগুনটা নিভে যাবে। মির্চা এখানে এসে ভালোই করেছিল। বাতাস শুধু তো ঠান্ডা নয়, বাতাসে আরও কিছু আছে। কি আছে? হিমালয় নামে নাগাধিরাজের কি মহিমা আমি কি জানি? আমি তো আগে কখনো ভাবতেই পারিনি প্রকৃতি মানুষের মনকে শান্ত করতে পারে। শকুন্তলা পদ্মপাতায় শুয়েছিল, আমি ভাবতাম কবিত্বের মধ্যেও একটা সম্ভবপরতা থাকা চাই। আমাকে পদ্মফুল দিয়ে কবর দিলেও শান্তি পাব না। আমরা একটা সমতল ভূমি দিয়ে চলেছি, দুধারে শন বন, গাড়ির মাথার চেয়েও উঁচু। সেটা ঠিক কোন জায়গা পরে আমি চিনতে পারিনি। হঠাৎ গাড়ি বিগড়ে গেল। মা আর আমি তো রোরুদ্ধমান শিশুটিকে নিয়ে বিব্রত। এমন সময় গাইড হঠাৎ বললে, এই শনের বনে শের থাকে। আমি আবার হিন্দি বিদ্যায় একেবারে অজ্ঞ, আমি ভাবছি শের তো ওজন, এখানে যে শের মানে সেই বস্তুটি কি? বাবা আঁতকে উঠেছেন, কি সর্বনাশ, শের থাকে? তবে এখানে আনলি কেন রে হতভাগা? বাবা যত রেগে উঠছেন গাইড তত নির্বিকার মুখে বলে যাচ্ছে, মাত ঘাবড়াইয়ে, শেরেরও তো প্রাণের ভয় আছে, আমরা হর্ন বাজালেই পালিয়ে যাবে। আমি মনে মনে ভাবছি, দেখো আমরা এতজন আছি তবু ভয় পাচ্ছি, এখানে একলা একলা ঘুরতে কেমন লাগবে? মোটেই হাসির কথা নয়। স্বর্গদ্বারে গিয়ে আমরা নৌকায় ওপারে গেলাম। এই প্রথম আমি পার্বত্য নদী দেখলাম, এরপরে তো তারই তীরে জীবন কাটিয়েছি। ঢালুর উপর দিয়ে বয়ে আসছে বলে সে প্রবলা, পাথরে পাথরে ঘা খেয়ে খেয়ে তার স্বচ্ছ জলরাশি ঘূর্ণমান, কখনো ঊর্ধ্বোত্থিত চূর্ণীকৃত। মুখে চোখে এসে বিন্দু বিন্দু ঠান্ডা জল লাগছে। বাবা এক অঞ্জলি ভরে পান করলেন, আমরাও করলাম। কি অপূর্ব স্বাদ, অমন মিষ্টি প্রাণজুড়ানো জল আগে কখনো খাইনি। এই যে অলকানন্দা, আমরা তো স্বর্গে পৌঁছে গেছি, স্বর্গের দরজা পার হলাম। আমি মুখে চোখে জল দিয়ে নদীর বন্দনা করলাম। সুরো নর নিস্তারিণী, পাপ তাপ নিবারিণী, পতিত পাবনী সাগরগামিনী গঙ্গে। স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্ত আনন্দে কবিতা বলায় বাবা খুশি হলেন, বল বল সবটা বল। আমরা ওপারে এসে পৌঁছেছি। পাহাড়ে পায়ে চলা পথ দিয়ে আমরা এগোচ্ছি।
ছোট বোনটাকে মা একবার নিচ্ছেন, একবার আমি। পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট গুহার মতন আছে, গাইড বললে ওখানে বসে সাধুরা তপস্যা করেন। এক একটা গুহায় এক একজন বসে আছেন নানা রকম আসনে, পদ্মাসনেই বেশি। কেউ ছাই মাখা জটাধারী, কেউ মুন্ডিত মস্তক, দু একজন সন্ন্যাসী হাতে কমণ্ডলী ঝুলিয়ে, কেউ বা ত্রিশূল নিয়ে পথ ধরে এদিক ওদিক যাচ্ছে। এদের খাবার দিয়ে যায় কালী কম্বলিওয়ালার ধর্মশালা থেকে বিনামূল্যে। পুণ্যলোভী ধনী ব্যক্তিরা চমৎকার ব্যবস্থা করেছেন, যারা ঘোরাফেরা করেন তারা গিয়ে খেয়ে আসেন, আর যারা ধ্যানাসনে বসে আছেন তাদের খাবার দিয়ে যায়। আমরা এগিয়ে চলেছি, এমন সময় গাইড একটা গুহা দেখিয়ে বলল, এইখানে একজন সাহেব ছিল কিছুদিন, সে চলে গেছে, গুহাটি খালি। বাবা দাঁড়িয়ে গেলেন, একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল, তারপর বললেন, সেই নিশ্চয়ই, একেই বলে কর্মফল। এলো পড়াশোনা করতে তা নয়, বনে বাদারে ঘুরে দেশে ফিরে গেল। বাবা বকতে বকতে এগোচ্ছেন, আমি বুঝতে পেরেছি তার মন কেমন করছে। তিনি তো ওকে ভালোবাসতেন, তার পক্ষে যতটা ভালোবাসা সম্ভব তা বাসতেন। আমার জন্যই এমনটা হলো। বারে কি আগে খেলা শুরু করেছিল, আমি আত্মপক্ষ সমর্থন করছি, কিন্তু আমার মনে পড়ছে না এর আরম্ভটা কোথায়, শেষ কোথায় তা তো জানি। জানি কি, বড় বড় গাছের ছায়া ঢাকা পাথুরে বন্ধুর পথ আমরা সারিবদ্ধ এগোচ্ছি। এর পরের গুহাটায় একজন সাধু বসে আছেন একটা ছোট লাঠির উপর থুনিটা রেখে। তার চোখ বড়, দৃষ্টি দূরে নিবদ্ধ। মুখ দেখে বোঝা যায় এতক্ষণ যেসব সাধু দেখেছি ইনি তার চেয়ে অন্যরকম। গাইড বলল, ইনি একজন বাঙালি জজ ছিলেন, ঈশ্বরের আহ্বান শুনতে পেয়ে সব ছেড়ে এখানে চলে এসেছেন দুবছর। ইনি কোথাও যান না, দুদিন অন্তর একবার খান, একটিও কথা বলেন না, ঘুমোতেও কেউ দেখেনি, এইরকমই বসে থাকেন। কৃচ্ছ সাধনের কথা শুনলেই আমার খুব ভক্তি হয়, আমি যে একটুও কৃচ্ছ সাধন করতে পারি না। আমি মনে মনে ভাবছি পাশের গুহায় যে সাহেব ছিল সে মির্জা কিনা এর কাছ থেকে জানতে হবে। স্বর্গদ্বারের এই জঙ্গলে তো আর দলে দলে সাহেব ঘুরে বেড়াচ্ছে না। আমি ওই জজ সন্ন্যাসীর গুহার সামনে হোঁচট খেলাম, আমার পায়ে লাগল। আমি বাবাকে বললাম, তো তোমরা একটু এগিয়ে যাও তো, যাও, আমি এখানে অপেক্ষা করি, আমার পায়ে লেগেছে। বাবা মা এগিয়ে যেতে আমি সেই জজ সাহেব সাধুর কাছে গিয়ে বললাম, আপনি তো কথা বলেন না, কিন্তু আপনারা তো সাধু, জগতের দুঃখ কষ্ট দূর করাও তো আপনাদের কাজ। আচ্ছা, ওই গুহায় যে সাহেব ছিল তার কথা একটু বলবেন, তার নাম কি মির্জা? সন্ন্যাসীর মুখে রেখাপাত হল না, অনিমেষ দূরবদ্ধ দৃষ্টিতে কোনো ভাব নেই। আমি কাঁদতে লাগলুম, বলুন না, বলুন না, আমার বড় জানা দরকার, একটা কথা বললে কি আপনার সাধনা নষ্ট হয়ে যাবে? কোনো ফল হল না। আর একজন আগন্তুক এসে দাঁড়িয়েছে, সে এই ব্যাপার দেখে অবাক হয়ে গেছে। হঠাৎ এই বনের মধ্যে জটাধারী গুহাবাসীর কাছে বসে সুন্দরী তরুণীর রোদনের দৃশ্য তাকে খুবই অভিভূত করেছে। মানুষের উপর সম্পূর্ণ নির্দয় হয়ে ওঠার মতো উপযুক্ত সিদ্ধি লাভ তার তখনও হয়নি। সে বললে, মত রইয়ে, মত রইয়ে, কারণ যতই না কেন তুমি কাঁদো উনি কিছুতেই কথা বলবেন না। তুমি কি জানতে চাও মা? আচ্ছা, ওই গুহায় যে সাহেব ছিল তার নাম কি? নাম তো জানি না, সাধু সন্ন্যাসীদের নাম কে জিজ্ঞাসা করে। তুমি তাকে দেখেছ? হ্যাঁ। দেখতে কীরকম? সাহেবের মতন। সাহেবের মতো মানে? মানে ফর্সা। কতটা লম্বা? চোখে চশমা আছে? লম্বা সে হাত দিয়ে দেখিয়ে দিল, চোখে চশমা আছে কিনা সে বলতে পারে না। আমি ফিরে ওই গুহায় গিয়ে ঢুকলাম, চারিদিকে দেখছি কোথাও নাম লেখা আছে কিনা, কিছু লিখে রেখে গেছে কিনা। তন্নতন্ন করে দেখছি, আমার বুক ধরফর করছে, যেন দেওয়ালের গায়ে নামটা দেখলেই ওকে দেখা হয়ে যাবে।
আমি পাগলের মতো খুঁজছি, এক্ষুনি বাবা মা এসে পড়বেন। কোনোখানে কিছু লেখা নেই, বাংলা অক্ষরে কয়েকটা অঙ্ক কষা আছে। আবার আমার বুদ্ধি ও নির্বুদ্ধিতে লড়াই লেগেছে। নির্বুদ্ধি বলছে, এ তো ইচ্ছে করে আমায় কষ্ট দেওয়া, এখানে একটা নাম কি লিখে রেখে যেতে পারতো না, তাতে তো আর বাবা ওকে বকতেন না, এইটুকু করতে কি হতো। আবার বুদ্ধি বলছে, বারে সে কি করে জানবে তুমি এখানে আসবে, এই জন্য এত উতলা হবার কি কারণ, অত রাগই বা করছো কেন। কিন্তু আমি অভিমানের সমুদ্রকে শাসন করতে পারছি না, তার তরঙ্গ উত্তাল হয়েছে। আমার কি শক্তি আছে, সাধনা আছে যে এর সঙ্গে লড়াই করব। এখানে যে একটা নাম লেখা নেই সেটা ইচ্ছে করেই করা হয়েছে, আমার সঙ্গে সম্বন্ধ ছেদ করবার জন্যই করা হয়েছে, আর কিছু নয়। দূরে গাইডের সঙ্গে বাবা কথা বলছেন গলা পাওয়া গেল। আমি বেরিয়ে জজ সাধুর কাছে বসলাম। এই লোকটা কথা বলে না ভালোই, নইলে বাবাকে বলেই দিত। আমরা রাস্তা পেরিয়ে ঘাটের দিকে চলেছি, নৌকায় অনেক ভিড়, দড়ি ধরে বসতে হয়। কিছুদিন আগে পাথরে ধাক্কা খেয়ে নৌকা উল্টে 30 জন লোক মারা গেছে। এই নদীতে নাকি একবার পড়লে আর রক্ষা নেই, এত স্রোত যে অন্তত বেগের সঙ্গে পাথরে পাথরে ধাক্কা লেগে লেগে মুহূর্তের মধ্যে মানুষের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি নৌকার কিনারে বসেছি, ডান হাত বাড়িয়ে জল ছুটছি, আর মনে হচ্ছে নাম না লিখে যাওয়ার উপযুক্ত শাস্তি দেবার এই সময়। আমি যদি এখানে পড়ে যাই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাব। আমি তো কৃচ্ছ সাধন করতে পারি না, এবার একটা চূড়ান্ত শারীরিক কষ্ট পেয়ে দেখাই যাক না, উপযুক্ত শাস্তি হবে তাহলে। কি করে উপযুক্ত শাস্তি হবে, সে তো টেরই পাবে না, টের পাবে না আর কি। বাবা যা একখানা চিঠি লিখবেন, 1 নম্বর মেলোজি স্ট্রিটে সেই মহাশয়টি সেই চিঠিখানা পড়ে অজ্ঞান হয়ে যাবে। বাবা লিখবেন, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, আশ্রয় দিয়েছিলাম, অন্ন দিয়েছিলাম, শিক্ষা দিয়েছিলাম, পরিবর্তে তুমি আমায় মৃত্যু দিয়েছ। তোমার প্রতি স্নেহই আমার সেই ছিদ্র যে পথে শনি হয়ে প্রবেশ করে তুমি আমার সংসার ধ্বংস করে দিয়েছ। আর বাবা মা দুজনেরই উপযুক্ত শিক্ষা হবে। প্রতিহিংসার উল্লাস আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ মা বললেন, রু একটু সরে বস, অত ঝুঁকছিস কেন। আমি কল্পনা করছি মিলুকে, ও মাথা কুটে কুটে কাঁদবে, দিদিমা, শান্তি, খোকা সকলকে মনে পড়ছে। ঠাকুমা বলতেন, ঠিক মৃত্যুর সময় সকলের মুখ মনে পড়ে। আমার তাই হয়েছে নিশ্চয়ই, সকলকেই মনে পড়ছে। সকলকে? হঠাৎ আমার কোনো মানুষ নয়, ভবানীপুরের আমার ঘরের দেওয়ালে যে ছবিটা টাঙানো আছে, মখমলের টুপি পরা, যে ছবি দৃষ্টি তুমি যেদিকেই যাও তোমাকে অনুসরণ করে ফিরবে, সেই ছবিটা দেখতে পেলাম। সেই অন্তর্ভেদী দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে, আমায় বলছে, ছি তুমি এই এত অল্পে পরাজিত হয়ে গেলে, তাহলে আমার গান তোমার জন্য নয়। আমি যেন মোহাচ্ছন্ন অন্ধকার থেকে মুখ বাড়িয়ে সকালের আলো দেখতে পেলাম। বাবা হাত বাড়িয়ে আমাকে টেনে নিলেন, সরে আয়, অত ধারে কেন। আমি যে বাবাকে শিক্ষা দেব বলে ঝাঁপ দিতে চাইছিলাম, তারই গলা জড়িয়ে বুকে মাথা রেখে কাঁদতে লাগলাম। মা খুব ব্যস্ত হয়ে উঠলেন, বলতে লাগলেন, ও মা, ও আবার কাঁদে কেন। বাবা বললেন, চারিদিকে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জায়গা, দেখলে পরাবরই তো ওর চোখ দিয়ে জল পড়ে। বাবা সবটা হালকা করে দিচ্ছেন, ওরাও আর পারছেন না, এই শোকভার সহ্য হচ্ছে না। আমরা হরিদ্বারে ফিরে এলাম, বাংলোর বারান্দায় বসে আছি, নদীর শব্দ শোনা যাচ্ছে, কল্লোলিনী নদী। এদেশের প্রাণ বহা পূর্ণ শরীলা গঙ্গার ধারা আমাকে ধুইয়ে দিয়ে যাচ্ছে। আমি চোখ বুজে ভাবছি, এতদিনে ওই গানটার মানে বুঝলাম, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি, অমনীয় মুখ হেরি সরমে সে হয় সারা।
আমাদের অল্প বয়সে, অর্থাৎ আমি যে সময়ের কথা লিখছি তখন থেকে রবীন্দ্রনাথের মৃত্যুর অব্যবহিত পূর্ব পর্যন্ত তাকে সকলেই, অর্থাৎ বাঙালিরা, রবিবাবু বলতো, ছোট বড় সকলেই। বিদেশে বলতো তাগোর, তাগোরে বা টেগোর। আজকাল থেকে বাঙালিরাও টতে একটা জফলা লাগিয়ে বলে টেগোর। এর চেয়ে শ্রুতিকট উচ্চারণ আর নেই। রবিবাবু উপযুক্ত সম্ভাষণ নয়, তবু ওইটাই চলছিল। কেউ কেউ রবি ঠাকুরও বলতেন, রবীন্দ্রনাথ বলা অনেক পরে চালু হয়েছে। রামানন্দবাবু কবি বলতেন, আমি তার কাছ থেকে সেটা শিখেছিলাম। আমি জীবনেও তাকে গুরুদেব বলিনি। তাকে যে গুরুদেব বলা হয় সেটা ধর্মগুরু হিসেবে নয়, তাকে তার বিদ্যালয়ের ছাত্ররা গুরু বলেছে, শিক্ষককে যেভাবে গুরু বলা হয় সেই অর্থে। তিনি ধর্মগুরু নন, শিক্ষক। সে অর্থে এ দেশের সকলেই তাকে গুরু বলতে পারে, কিন্তু তার কবি পরিচয়টাই তিনি মনে করতেন সত্যতর। 1930 সালটা তিনি পুরোপুরি প্রায় বিদেশে ছিলেন, শেষের দিকে রাশিয়া গিয়েছিলেন। রুশ পণ্ডিত বগদানভ একবার আমাদের বাড়িতে এসেছিলেন। মনে হয় তিনি বাবার কাছে কবির রুশ দেশে যাওয়ার সম্বন্ধে কোনো বিরূপ মন্তব্য করেছিলেন। বাবাও রুশ দেশ থেকে নিমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু সরকারি অনুমতি পাননি। একটা গল্প তিনি প্রায়ই করতেন। যখন তিনি ইংল্যান্ডে থাকতেন তখন একজন উচ্চপদস্থ রুশ কর্মচারী তাকে নিমন্ত্রণ করে ভোজ খাওয়াতেন। বাবাও বুঝতে পেরেছিলেন তার কোনো উদ্দেশ্য আছে। অবশেষে একদিন রুশ কর্মচারীটি অনুরোধ জানালেন যে বাবা যেন তার সঙ্গে ভারতীয় বিপ্লবীদের যোগাযোগ করিয়ে দেন, কারণ স্বাধীনতা সংগ্রামে ভারতকে সাহায্য করবার উদ্দেশ্য তাদের আছে। প্রত্যুত্তরে বাবা তাকে বলেন যে যোগাযোগ করিয়ে দেবেন ঠিকই, যদি তিনি বলতে পারেন যে তাদের সাহায্যে ইংরেজকে তাড়াবার পর কার সাহায্যে আমরা তাদের তাড়াব। বলা বাহুল্য, সেই রুশ কর্মচারী এর সদুত্তর দিতে পারেনি। এই গল্পটা খুব গর্ব ভরে বাবা বলতেন। কোনো রকম রাজনৈতিক কাজকর্মের সঙ্গে তার যোগাযোগ ছিল না, বিশুদ্ধ জ্ঞানচর্চাই তার জীবনের উদ্দেশ্য। রবীন্দ্রনাথ দেশে ফিরে এসেছেন প্রায় 8-9 মাস। এর মধ্যে তার সঙ্গে 2-1 বার দেখা হয়েছে, কিন্তু কোনো কথা বলবার সুযোগ হয়নি। যখনই আমি গিয়েছি, বাবার সঙ্গে গিয়েছি, নয়তো সেখানে কি উপস্থিত আছেন। নবীন নামে নৃত্যোৎসব কলকাতায় মঞ্চস্থ হলো, সে সময় আমি 2 দিন জোড়া সাঁকোয় গিয়েছি, কিছু বলা হয়নি। ঋষিকেশ থেকে ফিরে আমি তাকে একটা চিঠি লিখলাম। চিঠিতে কি লিখেছিলাম তা আমার একেবারেই মনে নেই, কিন্তু আমার মানসিক অবস্থার একটা আভাস দিয়েছিলাম মাত্র। খুলে কিছু লিখবার আমার সাহস হয়নি, লজ্জাও ছিল। সাহস হয়নি কারণ উত্তরটা যদি বাবা দেখতে চান তাহলে তো জানতে পারবেন। এইখানে কবির সঙ্গে বাবার সম্পর্কটা একটু বলি। বাবা রবীন্দ্রকাব্য ভালো করে পড়েছেন, কাব্য ব্যাখ্যায় তিনি পারঙ্গম। কবির সম্বন্ধে তার আকর্ষণ গভীর এবং প্রবল, তা সত্ত্বেও তারা দুজনের সম্পূর্ণ বিপরীত চরিত্র, সেজন্য তার কবির প্রতি বিরূপতাও যথেষ্ট। অপরপক্ষে কবিও যে তার বাবার প্রতি খুব অনুকূল তা নয়। এমন অবস্থায় আমার বিপদটা অনুমেয়। বাবা জানেন আমি তার কাছে সহজে পৌঁছতে পারি, তিনি আমার প্রতি অনুকূল। কাজেই আমি যখন কোনো চিঠি লিখি তখন বাবা চান তার মধ্যে তিনি তার নিজের কথাটাও লিখে দেবেন। আমার চিঠি আর আমার চিঠি হয়ই না, এই আমার এক কষ্ট। ছোটবেলা থেকে এই কষ্ট আমি পাচ্ছি। বাবা বলে দেবেন আমি চিঠি লিখব, তারপর বাবা তার বানান শুদ্ধ করবেন, ভাষা শুদ্ধ করবেন, ভাব ঢোকাবেন, তারপর সেই চিঠি যাবে এবং উত্তর এলে বাবা তার সমালোচনা করবেন। এই বন্দিদশা কি সহ্য হয়? কবি একবার আমাকে হেসে বলেছিলেন, তুমি যখন আমায় চিঠি লেখো তখন দর্শনশাস্ত্র না লিখে তোমার মনে সহজভাবে যা আসে যদি লেখো তাহলেই ভালো হয়। আমি জানি 2-4টে বানান ভুল থাকলেও তার খারাপ লাগবে না। তার অন্য ভক্তদের যে স্বাধীনতা আছে আমার তো তা নেই। আমি তো ইচ্ছে করলে তার কাছে যেতেও পারি না। এবারে আমি কাউকে না দেখিয়ে তাকে চিঠি লিখলাম। যথাসময়ে, অর্থাৎ চিঠি পাবার 2 দিন পরই যে উত্তরটা পেয়েছিলাম তা এখানে তুলে দিচ্ছি। কল্যাণী আসু, তোমার চিঠিতে যে বেদনা প্রকাশ পেয়েছে তাতে আমি অত্যন্ত পীড়া বোধ করলুম।
জীবনের সঙ্গে সংসারের যদি অসামঞ্জস্য ঘটে, তবে সেটা সহজে সহ্য করে ধীরে ধীরে সুর বেঁধে তোলা তোমার বয়স ও তোমার অভিজ্ঞতায় সম্ভব হয়ে ওঠে না। তোমাকে কি পরামর্শ দেব ভেবে পাইনি, নিজের অল্প বয়সের কথা মনে পড়ে। তীব্র দুঃখে যখন দিনগুলো কণ্টকিত হয়ে উঠছিল, তখন কোনো মতে সেগুলো উত্তীর্ণ হয়ে যাবার রাস্তা পাইনি। মনে করেছিলাম অন্তহীন এই দুর্গমতা, কিন্তু জীবনের পরিণতি একান্ত বিস্তৃতির ভিতর দিয়ে নয়, দিনে দিনে বেদনাকে বোধনার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে কঠোরকে ললিতে অম্লতাকে মাধুর্যে পরিপক্ক করে তোলাই হচ্ছে পরিণতি। তোমার যে তা ঘটবে না তা আমি মনে করি নে, কেননা তোমার কল্পনা শক্তি আছে, আর এই শক্তি সৃষ্টি শক্তি। অবস্থার হাতে নিষ্ক্রিয়ভাবে নিজেকে সমর্পণ করে তুমি থাকতে পারবে না, নিজেকে পূর্ণতর করে তুমি সৃষ্টি করতে পারবে। আমি জানি আমাদের দেশের পক্ষে উদার শক্তিতে আত্মবিকাশ সহজ নয়, বাইরের দিকে প্রসারতার ক্ষেত্র তাদের অবরুদ্ধ, অন্তর্লোকে প্রবেশের যে সাধনা সে সম্বন্ধেও আনুকূল্য তাদের দুর্লভ। তবু তুমি হতাশ হইও না, নিজের উপর শ্রদ্ধা রেখো, চারিদিক থেকে আপনাকে বিচ্ছিন্ন করে নিয়ে সেই গভীর নিভৃতে নিজেকে স্তব্ধ করো যেখানে তোমার মহিমা তোমার ভাগ্যকে অতিক্রম করে। তোমার পীড়িত চিত্তকে সান্ত্বনা দেবার শক্তি যদি আমার থাকতো তাহলে চেষ্টা করতুম, কিন্তু একান্ত মনে তোমার শুভকামনা করা ছাড়া আমার আর কিছুই করবার নেই। যদি বাহিরের কোনো ক্ষুদ্রতা তোমাকে পীড়ন করে থাকে, তবে তার কাছে পরাভব স্বীকার করতে লজ্জাবোধ করো। ইতি 14 শ্রাবণ 1338। এই চিঠি পাবার ঠিক এক বছর আগে অর্থাৎ 1337 সালের ভাদ্র মাসের শেষের দিকে মির্জা চলে গেছে। হিন্দু নিয়ম অনুসারে ভাদ্র মাসে মানুষ দূরের কথা, পশুকেও তাড়ানো হয় না, কিন্তু আমরা আধুনিক পরিবার ওইসব কুসংস্কারে বিশ্বাসী নই। চিঠিটা বহুবার পড়লাম, ভালো লাগছে, তবু বিষাদে মন ছেয়ে আছে। আমার মনের যা অবস্থা এই চিঠি তার চেয়ে বহু দূরে। কলকাতায় ফিরে আমি খুব স্বাভাবিকভাবে চলছি, বাবা জানেন আমার মনে আর কোনো দাগ নেই, কিন্তু মা এখন খুব চোখ খুলে আছেন। এখন বাড়ি শূন্য, শান্তি ও খোকা চলে গেছে, কাকা কাকিমাও চলে গেছে, মির্জার ঘর খাঁ খাঁ করছে, ছোট্ট বোনটির জন্য একজন দক্ষ পরিচারিকা এসেছে, আমাকে আর বিশেষ কিছু করতে হয় না। সেদিন চিঠিটা হাতে নিয়ে বসে আছি, মা এসে ঘরে ঢুকলেন, আমি মাকে চিঠিটা দিলাম, মা পড়ে আমার হাতে ফিরিয়ে দিলেন। আমরা মাতা পুত্রী বসে আছি, অন্ধকার গাঢ় হয়ে আসছেন। আমি বললাম, মা আমি একবার শান্তিনিকেতন যেতে চাই, পাঠিয়ে দেবে? আমি তোকে কয়েকদিন থেকে বলবো ভাবছিলাম। আমার মা খুব ভালো কথা বলতে পারেন, অনেক পণ্ডিত দেখেছি, পিএইচডিও কম দেখলাম না, কিন্তু মার মতো করে হৃদয় দিয়ে বুঝতে ও কথা বলতে খুব কম লোককেই দেখেছি। সেদিন সেই সন্ধ্যার অন্ধকারে মা আমাকে কোলে টেনে নিয়ে বলতে লাগলেন, রু তোমার জীবনে তুমি একটা আশ্চর্য জিনিস পেয়েছ, এই সৌভাগ্য কজনের হয়, যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সংসারের সম্বন্ধের সঙ্গে জড়িত নয়, স্বার্থশূন্য জাগতিক প্রয়োজনের সঙ্গে সম্বন্ধরহিত, সে ভালোবাসার স্বর্গীয় রূপ কজন দেখতে পায়, কজনের জীবনে ঘটে। তোমার জ্ঞান হবার আগে থেকেই যেন তুমি প্রস্তুত হয়ে রয়েছ, পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি। তারপর প্রতিদিন তার কবিতায় গানে চিন্তায় মননে তোমার মন ঊর্ধ্বমুখী হয়েছে, এ তো একটা তপস্যার ফল, নিজেকে ভেঙে চুরে এই দুর্লভ সৌভাগ্যকে বিফল করো না। তুমি তার কাছে যাও, মনে কোনো দ্বিধা সংকোচ না করে তাকে সব খুলে বলো। আমি যা বুঝতে পারছি, চিঠিতে তুমি সংকোচ করে লিখেছ, এটা ঠিক নয়। তোমার যখন এমন জায়গা আছে যেখানে সম্পূর্ণ আত্মনিবেদন করতে পারো, তোমার সুখ দুঃখ পাপ পুণ্য সমস্ত অকপটে বলে তুমি শুদ্ধ পবিত্র হয়ে যাও মা, তিনি তোমাকে পথ দেখাবেন। মা
আমি একলা যেতে চাই। নিশ্চয়ই। কিন্তু আমি মার কথা রাখতে পারলাম না। কোন তারিখে কার সঙ্গে আমি শান্তিনিকেতনে পৌঁছেছিলাম সেই সময়টা দুপুর না বিকেল তাও ঠিক মনে পড়ে না। তার কাছে যখন আমি যাই সবসময়ই একটা দুর্গম পথ পার হতে হয়। বেন্টিং স্ট্রিটের মোড় থেকে আমার বুক ধরফর করে, দ্বারকানাথ ঠাকুরের গলির মোড়ে এসে দ্রুততর হয়। যতক্ষণ না আমি তার কাছে পৌঁছে কথাবার্তা শুরু করি ততক্ষণ রীতিমতো হৃদরোগাক্রান্ত। পাহাড়ে উঠতে গেলে যেমন অবস্থা হয় সেরকম। সেদিন শান্তিনিকেতনের পথটা দুর্গমতম হয়েছিল। মনে হচ্ছিল বাতাসে সব অক্সিজেন ফুরিয়ে গেছে। আমি যখন তার ঘরে ঢুকলাম তখন তিনি ইজি চেয়ারে বসেছিলেন, চারিদিকে ছবি ছড়ানো। তখন ছবি আঁকার যুগ চলছে। উনি আমাকে হঠাৎ দেখে অবাক হননি। আমি এমনি খবর না দিয়ে হঠাৎই আসি, বললেন, বৌমারা কেউ নেই এখন আতিথ্যের জন্য গণপতি ভরসা। আমি পায়ের কাছে বসে পড়লুম। তুমি ভুতুরে লেখাগুলো পড়বে? অর্থাৎ প্ল্যানচিটের লেখাগুলো। আমার তখন ভূতের দিকে মন নেই, বর্তমানের উৎপীড়নেই অভিভূত। আপনাকে একটা কথা বলতে এসেছি। আমি তোমার দুটো চিঠি পেয়েছি। কি হয়েছে অমৃতা? আমি চুপ করে বসে আছি, আমার মাথা হেঁট, আমি ওর ইজি চেয়ারের একটা অংশ ধরে আছি। কি করে বলি, কি বা বলি, আর বলেই বা কি হবে? আমি কিছুতেই চাই না বাবার সঙ্গে এর মনোমালিন্য হয়ে যাক, তাহলে আমার সর্বনাশটা পুরো হবে। উনি আমার হাত তুলে নিলেন, আমাকে সাহায্য করবার জন্য বলতে লাগলেন, বলো অমৃতা, বলো কি হয়েছে? আমাদের বাড়িতে সেই যে একজন ছেলে ছিল না? কোন ছেলে? আপনি তাকে দেখেছেন? কে সে? আমি কোথায় দেখেছি? এইখানে আমরা এসেছিলাম। এইখানে এসেছিলে কবে? তোমার কাকার কথা বলছো? না না, বাবার ছাত্র। কোন ছাত্র? রবীন্দ্র সমিতির? না, বলছি ওই যে সেই যে আমরা টেনিস কোর্টের কাছে বেড়াচ্ছিলাম, আপনার মনে নেই? হো হো, হ্যাঁ সেই সাহেব, তারপর কি হলো? আমি সে কথার উত্তর না দিয়ে বললাম, আপনি এতদিন চলে গেলেন কেন? উনি হাসছেন, এইসব কথার উনি খুব ভালো উত্তর দিতে পারেন। সামান্য একটু কথা দিয়ে সুধা সিন্ধু বইয়ে দিতে পারেন, প্রত্যেক সম্পর্কের মাধুর্য বিকাশ করে, অথচ তাকে এতটুকু বিপর্যস্ত না করে যথাস্থানে রেখে তার থেকে যতটুকু পাবার তা গ্রহণ করে তার পূর্ণ মূল্য চুকিয়ে দিতে পারেন। কারণ একই সঙ্গে নির্মম দূরত্ব বজায় রেখে অন্তরের গভীরতম স্থানে পৌঁছবার আশ্চর্য কৌশল তার জানা আছে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীরও সুরেতে, পরশ করিব তার প্রাণ মন। এ একটা শিল্প, এতে কারুর ক্ষতি হয় না, কেউ ধ্বংস হয় না, শুধু তার জীবনের দীপটা উজ্জ্বলতর হয়। চলে গেলুম কেন? ছবি দেখাতে, ছবি দেখাতে। এ দেশে তো কেউ ছবি দেখতে জানে না। তা তুমি তো বারণ করনি, তাহলে নাই বা যেতুম। উনি আমার মাথাটা একটু নেড়ে দিলেন। জানি এটা পরিহাস কিন্তু মধুর। বলো কি হলো সে সাহেবে, সে কোথায়? চলে গেছে। আমি আর কিছু বলতে পারলাম না। আমি ওর কাছ থেকে উঠে গিয়ে পশ্চিম দিকের দরজাটার কাছে উপুড় হয়ে কাঁদতে লাগলাম। এদিকে এসো অমৃতা, এদিকে এসো, আমি সবটা শুনি। আর আমার ক্ষমতা নেই উঠে যাবার বা বলবার, আমি ঝরে পড়েছি। কান্না থামিয়ে তিন চার গজ দূরত্ব পার হয়ে আবার ওর কাছে যাওয়া অসম্ভব। আমি মার কথা শুনছি না, ওই সব কথা বলতে আমার বুক ফেটে যাবে। আমি কি করে বলবো, কোথা থেকে শুরু করব, কার দোষ, ওর না আমার? আমি বুঝতে পারছি আমি অবাধ্যতা করছি। যদি সম্ভব হতো আমি এখনই এই দরজা দিয়ে উড়ে মার কাছে ফিরে যেতাম। আমি এই পরীক্ষায় পাশ করতে পারবো না। হঠাৎ বুঝতে পারলাম উনি চেয়ার ছেড়ে উঠে এসেছেন।
আমার পাশে একটি মোড়াতে বসেছেন। অমৃতা, ওঠো, স্থির হও। আমি উঠলাম। উনি আমাকে ঠেসান দিয়ে বসতে সাহায্য করলেন। তোমার কি আমাকে বলতে কষ্ট হচ্ছে? হ্যাঁ। তাহলে কিছু বলতে হবে না, বলবার দরকার নেই, শান্ত হও। আমি শান্ত হবার চেষ্টা করছি। উনি আবার বললেন, তোমাকে কিছু বলতে হবে না রমৃতা, শুধু বলো আমি তোমার জন্য কিছু কি করব, কোনো কি সাহায্য চাও? উনি যখন সাধারণত কারোর সঙ্গে কথা বলেন তখন তার দিকে তাকিয়ে বলেন না, হয় নিচের দিকে নয় দূরের দিকে চেয়ে থাকেন বেশিরভাগ সময়। উনি মানুষকে সম্ভাষণ করছেন সামনের ওই ব্যক্তিটিকে নয়, তার সমস্যা মানুষের সমস্যা। এই কথা আমি পরে বুঝেছি, তখন বুঝতাম না, তখন আমার অভিমান হতো। এখন বুঝতে পারি মানুষ তার প্রেম ও আনন্দ নিয়ে, সুখ দুঃখ কাতরতা নিয়ে, তার হৃদয় ভরা জিজ্ঞাসা নিয়ে তার কাছে এসেছে, কোনো একজন ব্যক্তি নয়। এখন বুঝতে পারি এই নির্মমতা না থাকলে তার সংবেদনশীল মন এই দুরূহ কঠিন কর্মসাগর পার হতে পারত না, জ্ঞানের ওই পর্বত চূড়ায় পৌঁছতে পারত না, আঘাতে প্রত্যাঘাতে তা ক্ষত বিক্ষত হয়ে যেত। তিনি কোনোদিন কাউকে বলতেন না, আজ যেও না, দুদিন থেকে যাও। অবশ্য অসুস্থ হয়ে যখন দুর্বল হয়ে পড়েছিলেন তখনকার কথা বলছি না, তখন আমাদের জন্য তার চোখ দিয়ে জল পড়তেও আমি দেখেছি। কিন্তু সেদিন সে দ্বীপ্রহরে তিনি আমার সঙ্গেই কথা বলেছিলেন। বলো অমৃতা, বলো, আমার দিকে তাকাও। উনি আমার চোখের দিকে চেয়ে বললেন, তুমি যা বলবে আমি তাই করব, তুমি যা বলবে আমি তাই করব। সেই মুহূর্তে আমার মনের ভাবটা ঠিক কীরকম হয়েছিল তা বর্ণনা করার সাধ্য আমার নেই, কিন্তু বর্ণনাটা আমি পরে পেয়েছিলাম যখন চণ্ডালিকা দেখতে যাই। চণ্ডালিনী বলছে, আমার কূপ যে হলো অকুল সমুদ্র। কূপ কী করে একটি কথায় অকুল সমুদ্র হতে পারে? শত শত দর্শক যারা দেখছে তারা জানে কি ওটা যে সত্য তা জানে কি? একটি গণ্ডূষ জলের মতো একটি কথায় জীবনের গণ্ডির মধ্যে অসীম নেমে আসতে পারে। বলো, বলো, তুমি কি চাও? তুমি যা বলবে আমি তাই করব। আমার শরীর মন জুড়িয়ে যাচ্ছে, আমি চন্দনের সুবাস পাচ্ছি, কি আর চাইবার আছে? আমি বললাম, আমাকে আপনার কাছে থাকতে দিন। সে তো আর মুশকিল কি, তুমি এখানে ভর্তি হয়ে যাও। ভোরবেলায় আমি যখন বারান্দায় বসবো তখন তুমি গন্ধরাজ ফুল নিয়ে এসে আমার সঙ্গে বসবে, সন্ধেবেলায় কবিতা পড়া হবে, কিন্তু আমার লেখার সময় কোনো গোলমাল করবে না। শান্তিতে আমার মন ভরে গেছে। আমি ভাবছি, এ তো স্বর্গের বর্ণনা, আমার জীবনে এই কখনো হবে না, বাবা আমায় কিছুতেই এখানে ভর্তি করবেন না। পরে সেদিন আমায় তিনি বললেন, আজ তো তোমাকে ছেড়ে দিতে পারছি না, তুমি আজ রাতটা ভালো করে ভেবে দেখো, কাল আমায় বলো আমি কিছু করতে পারি কি না। এসব কথার তো দু মিনিটে মীমাংসা হয় না, তোমার চলনদারের যদি তাড়া থাকে ছেড়ে দাও, নেপালবাবু কাল তোমায় পৌঁছে দিতে পারবেন। সেদিন রাত্রে নিজের ঘরে একলা শুয়ে ঘুম তো আর আসেই না, চারিদিক নিঝুম। যতক্ষণ ভৃত্যকুল জেগেছিল ততক্ষণ একটু একটু শব্দ, শক্তিপদ বা গণপতির গলা পাচ্ছিলাম, আস্তে আস্তে সব নীরব হয়ে গেছে। আমি ভাবছি ওকে কি বলবো, উনি কি কিছু করতে পারবেন? পারবেন না কেন, উনি অ্যান্ড্রিউস সাহেবকে বলতে পারেন এই কন্যাটিকে আপনি ইউরোপে পৌঁছে দিন, তাহলে আমার কাজ করা হবে। অ্যান্ড্রিউস সাহেব নিশ্চয়ই করবেন, তিনি সাধু সন্ন্যাসী যাই হন মানুষের দুঃখ বোঝেন, কিন্তু তা কি এরা পারেন? বাবাকে বাদ দিয়ে ইনি রামানন্দবাবু, এরা দুজনে যদি বাবাকে ডেকে বলেন, দেখুন নরেনবাবু, এই যে আপনি করছেন এটা ঠিক নয়, তাহলে? তাহলে বাবার ব্রহ্মরন্ধ্র জ্বলে যাবে। বাবা বলবেন, দেখুন রবিবাবু, আপনি যখন আপনার মেয়ের বিয়ে দিয়েছিলেন তখন কি আমার সঙ্গে পরামর্শ করেছিলেন? আপনি খুব ভালো কবিতা লেখেন ঠিকই, কিন্তু আমার সংসারটা আমারই। তখন কবির কীরকম লাগবে,
আমার জন্য কি উনি অপমানিত হবেন? তাছাড়া যাবই বা কোথায়, কার কাছে? এক বছর হয়ে গেছে সে একটি খবর দেয়নি, সেই যে এ বাড়ি থেকে বেরিয়ে গেল আর তার চিহ্ন নেই। খোকাকেও তো একটা চিঠি দিতে পারত, তাও দিল না। তবে আমি কি উপযাজিকা হব? সব সংস্কৃত কথাগুলো মনে পড়ছে, শৈরিণী, উপযাচিকা। ধিক্কারে আমার মন ভরে যাচ্ছে, যথেষ্ট হয়েছে। ইউরোপের মৃগয়াপটু নাগরিক, তোমার এই বিষাক্ত স্বর আমি তুলে ফেলব, তোমাকে আমি ভুলব। আমি কাল সকালে ওকে বলবো আমার জন্য কিছুই করার দরকার নেই, আমার মন শান্ত হয়ে গেছে। আমাকে কবি শিখিয়ে দিয়েছিলেন, যখন মন উদ্বিগ্ন হবে তখন বলবে আনন্দম পরমানন্দম পরম সুখম পরমাতৃপ্তি। আমি বারবার বলতে লাগলাম। চন্দনের সুগন্ধে আবার সেই অন্ধকার রাত্রি ভরে গেল। আমার বুকের ভিতরে যে দগদগে ঘাটা এই এক বছরেও একটু শুকায়নি, তার উপর চন্দনের প্রলেপ পড়ল। খোলা জানলাটা দিয়ে বাইরের আকাশ দেখা যাচ্ছে। আমি তো ভাবছি, এই তো কত সহজে ভুলে গেলাম। একদিন অর্ধ চৈতন্যে প্রতিজ্ঞা করেছিলাম ভুলব না, আজ সজাগ দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে স্থির করলাম ভুলব, ভুলবই। জলজলে তারাটা তাকিয়ে আছে, এই তারার চোখ আছে, তা হাসছে। এই অব্যবস্থিত মনের উপর কৃপা দৃষ্টি মেলে হাসছে। ভবানীপুরের বাড়ি ছেড়ে আমরা 1931 সালেই অন্য বাড়িতে এসেছি। এই সময় থেকেই আমার মায়ের সুন্দর সাজানো সংসারটাতে ভাঙন ধরেছে, পুরনো লোকেরা সব চলে গেছে, এখন একজন নতুন মানুষ এসেছে যে ধীরে ধীরে এই সংসারের স্নেহ ভালোবাসার বন্ধনগুলি সব খুলে ফেলতে সমর্থ হচ্ছে। সেই মেয়েটির নাম রমা। তার আকৃতি সুন্দর নয়, মুখ চক্রাকার, চোখ বের করা, নাসিকা ঈষৎ বর্তুল এবং মুখের তুলনায় ছোট। সে খুব বেঁটে, কিন্তু তার গলার স্বর মিষ্টি। সে খুব আস্তে কথা বলে, নম্র এবং ভদ্র। তার শান্ত ভাব আমরা যেরকম হুড়মুড়ে দুদ্দার সেই রকম নই। আমি তাকে খুব ভালোবাসতাম, তার কথাবার্তা প্রীতিপদ। সে বিদুষী, বিদুষী বটে, অর্থাৎ পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে, কিন্তু কবিতা একেবারে পড়েনি, তার শিল্পরুচি নেই, এক লাইন লিখতে পারে না বা সুন্দর করে কথা বলতে পারে না, কিন্তু তার ধৈর্য আছে, একটা বিষয় নিয়ে পড়ে থাকতে পারে, যাকে বলে পারসিভিয়ারেন্স। তার প্রমাণ সে দিয়েছে 1931 সালে শুরু করে 10 বছর লেগেছে তার ডক্টরেট করতে। এই কর্ম আমার দ্বারা হতো না, আমার অত ধৈর্য নেই। তাকে আমরা আপনজনের মতো কাছে টেনে নিয়েছি। মা যেমন আমাদের সেবা করছেন সবসময়, তারও করছেন। সে বাবাকে খুব সাহায্য করে, সব সময় তার সঙ্গে থাকে, যখন কাজে যান তখনও। এই আগ্রহ আমার খারাপ লাগে না, শুধু ক্রমে ক্রমে সংসারে মার আসনটা নড়ে যাচ্ছে, তাতে আমি পীড়িত। মাকে বাবা সবসময় বকছেন, মার ত্রুটি যেন বেড়েই চলেছে। আগে মা সর্বময়ী কর্ত্রী ছিলেন, এখন যত দিন যাচ্ছে প্রতিদিনই যেন মা একটু একটু করে সরে যাচ্ছেন। মা কাতর, খুব খোশামোদ করেন, তাতে আমার লজ্জা বোধ হয়। পৃথিবীতে যদি একজনও কেউ জানে, তবে আমি জানি যে ভালোবাসার জন্য কোনো আত্মীয় সম্পর্ক প্রয়োজন হয় না। কিন্তু আমি এও জানি যে ভালোবাসা আলোর মতো, তা সকলকেই উজ্জ্বল করে। সেটা তো একটা পদার্থ নয় যে একজনের কাছ থেকে কেড়ে নিয়ে অন্যকে দিতে হবে। আমি আরও জানি, ভালোবাসলে তার সম্পর্কে যে যেখানে আছে সবাই প্রিয় হয়, তার বাড়ির ভৃত্যটি পর্যন্ত আপন মনে হয়। সেক্ষেত্রে আমি কি দেখছি? কেবল সাংসারিক অধিকার বাড়াবার চেষ্টা এবং মাকে অপদস্থ করবার চেষ্টা। আরও আমার অসহ্য হয়েছে মিথ্যার আশ্রয়, সত্যকে স্বীকার করলেই হয়। যত কষ্টই হোক সত্যের মুখোমুখি আমি দাঁড়াতে পারি, কিন্তু আমি মার মতো চোখ বুজে থাকতে পারি না। কাজেই প্রতিটি দিন আমার অসহ্য হয়ে উঠেছে। অন্যদিকে আমাদের উপরেও বাবার টান কমে যাচ্ছে। আমাকে যে কারণে বিদেশে বিয়ে দিতে রাজি হলেন না, তাও তো শুনছি আমাকে ছেড়ে থাকতে পারবেন না বলে।
কিন্তু এখন আমার পড়াশোনার উপরও তার টান কমে গেছে, আমার উপরেও। আমি কলেজে ভর্তি হয়েছি, আমাদের সংসারের উপর যে একটা ভিন্ন স্রোত বইছে তা বাইরে থেকে কেউ বুঝতে পারে না। মা সবটা ঢেকে রাখছেন, কিন্তু নিরাপত্তা বোধ হারিয়ে ফেলেছেন। মার মনে হচ্ছে আমার খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া দরকার। আমারও তাই মত, এই সংসারে আমার একটুও থাকবার ইচ্ছা নেই। আমি এখান থেকে এখন পালাতে চাই। আমি নিজেই বুঝতে পারছি রাগে দুঃখে আমার ভিতরটা জ্বলে যাচ্ছে, মিথ্যার সঙ্গে আপোষ করতে হচ্ছে বলে। আমি যা জানি ভালো করে বুঝতে পারছি, তা যেন বুঝতে পারিনি, যেন তা নয়, এই রকমভাবেই চলতে হচ্ছে। বছরের পর বছর গড়িয়ে চলেছে, প্রতিদিনই মার পক্ষে অপমানজনক ও অপ্রীতিকর কিছু ঘটছে। বিশেষত বাইরের লোক এখন খুব নিন্দা শুরু করেছে, কাগজেও লিখছে। বাবার নিন্দা মাকে শুনতে হয়, সহ্য করতে হয়। আমি বুঝতে চাইছি রমার ভালোবাসায় স্বার্থের খাদ বড়ই বেশি। শ্রদ্ধার ও ভালোবাসার পাত্রকে কেউ নিন্দিত অপমানিত করতে পারে? তার সংসারে বিশৃঙ্খলা অশান্তি আনতে পারে? আমাদের দেশে নিন্দা একটা ইনস্টিটিউশন, এই প্রতিষ্ঠানের কাজ খুব বেড়ে গিয়েছে। মা যতই আড়াল করবার চেষ্টা করুন, এও একটি আমার মেয়ে বলে পরিচয় দিন, লোকের জিহবা বশ মানছে না। যা হোক, এ কাহিনী মার জীবনী নয়, কাজেই এ কথার বিশদ ব্যাখ্যায় তত প্রয়োজন নেই। শুধু এইটুকু আমি বুঝতে পেরেছি, এই ভালোবাসার দুটো রূপ পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে বাস করে। একটা মানুষকে ঊর্ধ্বে নিয়ে যেতে পারে, যেখান থেকে ক্ষুদ্র স্বার্থ দূর হয়ে যায়, যা চারপাশ আলোয় ভরে দেয়, যে আলো পড়ে সামান্য জিনিস অসামান্য হয়ে ওঠে, প্রিয় প্রিয়তর হয়, এমনকি অপ্রিয় প্রিয় হয়, কাউকে তাড়িয়ে দিতে হয় না। আর একটা, সেও ওই একই নাম ধরে আসে, কিন্তু সে গলায় ফাঁস দিয়ে টানে, শিকল দিয়ে বাঁধে। সে বলে, কই প্রভিডেন্ট ফান্ডের টাকা বের করো, ইন্স্যুরেন্স আমার নামে লিখে দাও, বাড়িটা পেলেও ভালো হয়, বইয়ের কপিরাইট আমায় লিখে দাও, তোমার নাম খ্যাতিটাই বা নয় কেন, অন্তত আমি তোমার নামটা নেব। মানুষ যেন সার্কাসের জানোয়ারের মতো দড়ির উপর দিয়ে চলছে, চলতে জানলে ওপারে যথাস্থানে পৌঁছে দেবে, নইলে মুখ থুবড়ে পড়তে হবে। মার দিনে রাত্রে ঘুম নেই, আমারও নেই। কি করে এই বাড়ি ছেড়ে যাই, আবার ভাবি মাকে কার কাছে রেখে যাব। বাবা আজকাল আমাকেও খুব বকেন, কারণ আমার চোখে তিনি নিশ্চয়ই নীরব ভর্ৎসনা দেখতে পান। যখন আমি বিয়ে পড়ি, বন্ধুদের সঙ্গে চিড়িয়াখানায় গিয়েছিলাম, এমন কিছু দুঃস্ব ব্যাপার নয়, তাতেই বাবা এত বকলেন যে আমি দিশেহারা হয়ে গেলাম। তারপর সেই দিনটাও ভুলতে পারি না, যেদিন যতীন দাসের মৃতদেহ নিয়ে প্রসেশন চলেছিল রসা রোড দিয়ে, আমি আমার সমবয়সী কয়েকটি মেয়ের সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে দেখছি। কি উৎসাহ, কি উদ্দীপনা! সুভাষ বোস চলেছেন আগে আগে, কত লোক চলেছে খালি পায়ে, বিচিত্র ধ্বনি উঠছে বাতাস ভেদ করে, সে জয়ধ্বনি আমাদের কানে এসে মন্ত্রের মতো আমাদের অভিভূত করে দিচ্ছে। আমাদের সমস্ত মন টানছে নেমে যেতে, ওই শোভাযাত্রায় যোগ দিতে। প্ল্যাকার্ডে নানা কথা লেখা আছে, তার মধ্যে দেখছি ওই লাইনগুলো, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ কুজে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। কবিতা আমার রক্তে চলে, আমাকে ব্যাকুল করে তোলে। আমি বারান্দা থেকে আবৃত্তি করছি পরের লাইনগুলো, যা ওখানে লেখা নেই। হে রুদ্রতাব সঙ্গীত, আমি কেমনে গাহিব কহি দাও স্বামী, মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয়ে ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাব। কবিতাটা বলতে বলতে আমার মন যেন মন্ত্রাবিষ্ট হয়ে গেছে। ওই পুষ্পাচ্ছাদিত সবাধারের দিকে চেয়ে আমরা যেন হিপনোটাইজড। ছুটকো চল ভাই, আমরাও শোভাযাত্রায় যোগ দিই, চল। তোর বাবা কিন্তু তোকে বকবেন। বকুন, চল যাই। আমরা সেই জনসমুদ্রে নেমে গেলাম, এমন ভিড় আগে কখনো দেখিনি। জগন্নাথের রথযাত্রায় দড়ি ধরেছি, কিন্তু এ তার চেয়েও বেশি। হঠাৎ সাদা ঘোড়ায় চড়া এক গোড়া সার্জেন্ট ভিড়ের মধ্যে ঘোড়া ছুটিয়ে ঢুকল, সে নৃশংস আক্রমণে জনতা দলিত পিষ্ট হয়ে গেল, আমরাও কিছুটা আহত হলাম।
বাড়ি যখন ফিরলাম তখন কাপড় চোপড় ছিঁড়ে ছিঁড়ে গেছে, ধুলি ধূসরিত। ভেবেছিলাম মিথ্যে কথা বলবো, কিন্তু বললাম না। মনটা সে সময় এত উঁচু তারে বাঁধা ছিল যে মনে হলো মহৎ মৃত্যুর অসম্মান করব যদি মিথ্যে কথা বলি। সত্যই বললাম, সেদিন বাবা আমায় এত বকেছিলেন যে আমার মাথার ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। আমি কি করে স্বাধীন হব এই আমার সর্বক্ষণের চিন্তা হয়ে দাঁড়িয়েছে। মা তো আগেও স্বাধীন ছিলেন না, ইচ্ছে মতো কাউকে 20 টাকাও দিতে পারতেন না লুকিয়ে ছাড়া। তবু তখন বাবার উপর তার যথেষ্ট প্রভাব ছিল, বুঝিয়ে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু এখন আর কোনো প্রভাব নেই। বাবা মাকে খুঁটিনাটি নিয়ে সর্বক্ষণ বকছেন। আমি মাঝে মাঝে ভাবতাম, যারা নিজের স্বাধীনতা ভালোবাসে তারা অন্যকে পরাধীন করে রাখে কোন যুক্তিতে। অবশ্য এই যুক্তিহীনতাই তো সর্বত্র, কি পরিবারে কি রাষ্ট্রে। রুল ব্রিটানিয়া, রুল দ্য ওয়েভস, ব্রিটেনস উইল নেভার নেভার বি স্লেভস। অথচ সেই ব্রিটেনরাই তো আমাদের পরাধীন করে রেখেছে। শুধু আমাদের কেন, আরও কত জাতিকে, আবার সেটাও তাদের গর্ব। সান নেভার সেটস ইন ব্রিটিশ এম্পায়ার। মানুষ যুক্তি প্রয়োগ করে কমই। মা পাত্রের সন্ধানে উদব্যস্ত। রীতিমতো একখানি খাতা করা হয়েছে, তাতে উপযুক্ত পাত্রদের নাম, গুণাবলী, তাদের অভিভাবকদের নাম, ঠিকানা সব লেখা হয়েছে। ভালো পাত্র অর্থাৎ দামি সরকারি চাকরি করবে, বিষয় আশয় থাকবে, আবার বিদ্যাও থাকবে, এমন পাত্রের আকাল সব সময়। তখন তো আরও ছিল, একটি উপযুক্ত পাত্রের সন্ধান পেলে সমস্ত অবিবাহিত কন্যার মায়েরা জাল পাততেন। সেই সময় নিন্দার প্রতিষ্ঠানটির একটি উপশাখা ভাঙচির কাজ শুরু হয়ে যেত। মা সেই ভয় ভয়ই আছেন, একে তো মির্চার কথা আত্মীয় স্বজন অনেকেই জেনে গেছেন, আবার বাবা এই কাণ্ড শুরু করেছেন। তা না হলে রূপ গুণ বিদ্যায় ফেলনা মেয়ে তো নয়, এত ভাবনা কেন। এই সময় থেকে ভাবছি, এদেশের সবচেয়ে যে বড় অন্যায় জাতিভেদ, তার জন্য আমি কিছু করব। কি করে কি করি, কেই বা আমার কথা শুনবে আমি ছাড়া। তাই বাবাকে একদিন বললাম, তোমরা তো আমার বিয়ে দেবে, তা অন্য জাতে দাও না কেন, তাহলে তো খুব ভালো হয়। অন্য জাতে কেন, আমাদের জাতটা কি দোষ করল। তাহলে বিয়েও হয়, দেশের একটা কাজও হয়। কি, বিয়েও হয় দেশের একটা কাজও হয়? আমি ওসব রিফর্মেটরি ম্যারেজের মধ্যে নেই। একটা পাত্র এলো, ডাক্তার, দামি সরকারি চাকরি, বিষয় আশায় বোধ হয় লবডঙ্কা। তা হোক, আসল দোষ হচ্ছে রংটি বেশ ঘোর কৃষ্ণ। আমারও তো বর্ণবিদ্বেষী কম নয়। মা খুব কাতর হয়ে বলছেন, বড্ড যে কালো রে, কি করি। আমার খুব মজা লাগছে, ভাবলাম বলি, ফর্সা তো আবার তোমাদের পছন্দ নয়। থাক, ওসব কথা না তোলাই ভালো। ডাক্তারের বৃদ্ধ বাবা আমাকে ছাড়তেই চান না, কিন্তু ডাক্তারের আমাকে পছন্দ হলো না। তার একটা নিজস্ব মত ছিল, তিনি বাঙালি জাতির উন্নতির জন্য চিন্তিত। দোষ দিতে পারি না, আমি যেমন জাতিভেদ দূর করে বাঙালি জাতির আত্মিক উন্নতির জন্য চিন্তা করি, তিনিও দৈহিক উন্নতির চেষ্টা করছেন। তার নিজের উচ্চতা 5'3-4" হবে, তাই তিনি অন্তত 5'8" মেয়ে খুঁজছেন। আমি তো 5'2" বা 3'। তার ধারণা, ছেলে যদি বেঁটে হয় তার লম্বা মেয়ে দরকার, তা না হলে বেঁটের সঙ্গে বেঁটের বিয়ে হলে বাঙালি জাতির ভবিষ্যৎ কোথায়। ওই পাত্রটি উচ্চ পদে আছেন, তাই স্বজাতির ঘরে যত অবিবাহিত কন্যা আছে মেপে মেপে বেড়াচ্ছেন। অবশেষে এক বাড়িতে গিয়ে দেখেন পাত্রের দিদিমা খুব লম্বা, রোগা, লম্বা, চেলাকাঠের মতো শরীর বৃদ্ধার। তা তিনি রসিকা মন্দ নন, তাকে দেখে ডাক্তারের ভালো লেগেছে, আপনি তো খুব লম্বা। তিনি তার রোগা লিকলিকে হাতখানি ঘুরিয়ে উত্তর দিলেন, তাহলেও তো তোমার সঙ্গে আমার বিয়ে হবে না বাপু। শুনেছি ওই পাত্রের আর কোনোদিনই বিয়ে হয়নি। মাপসই পাত্রেই তো পাওয়া গেল না। পাত্রের বৃদ্ধ বাবা আমাকে খুব স্নেহ করেছিলেন। তিনি তার মৃত্যুশয্যা থেকে আমার বাবাকে লিখেছিলেন, আমার মূর্খ ছেলে অমন লক্ষ্মীকে আমার ঘরে এনে দিল না, কিন্তু আমি আশীর্বাদ করে যাচ্ছি আমার ছেলের চেয়ে শতগুণে ভালো ছেলের সঙ্গে তার বিয়ে হবে।
সেই স্নেহপরায়ণ বৃদ্ধের জন্য আমি এইখানে একটি প্রণাম রেখে গেলাম। অবশেষে পাত্র পাওয়া গেল, বাঁচলাম। মা ঠিক করেছিলেন ভাংচির আপিসে খবরটা পৌঁছাবার আগেই কাজটা সেরে ফেলা ভালো। কাজেই ঠিক পাঁচ দিনের মধ্যেই বিয়ের ব্যবস্থা হলো। পাত্র বিদ্বান ব্যক্তি, বাবা বলছেন পাঁচ বছরে ডক্টরেট করেছে, কম কথা নয়। মা বলছেন তোমার ছাত্রছাত্রীরা তো ঘেষ্টাচ্ছেই ঘেষ্টাচ্ছে, কতদিনে করবে? বাবা খুব রেগে গেছেন কথাটা শুনে। সায়েন্স আর আর্টস এক হলো, হ্যাঁ সায়েন্সে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার বাবা পাত্রকে নিমন্ত্রণ করে এলেন, কিন্তু তিনি এলেন না। পরে শুনেছি তার না আসবার কারণ হচ্ছে তিনি শুনেছিলেন পাত্রী সুন্দরী, দেখতে এসে তিনি যদি প্রেমে পড়ে যান, যার সম্ভাবনা খুবই আছে, আর মেয়েটি যদি তাকে দেখে বিমুখ হয়, যার সম্ভাবনাও ততোধিক, তাহলে কাজেই কাজ কি গোল মেলে, দেখাশোনার চেষ্টা না করাই ভালো। জীবনে এই প্রথম ও শেষ বোধহয় তিনি নিজের জন্য একটি চাতুরি অবলম্বন করেছিলেন। বিয়ের আয়োজন এগিয়ে চলেছে, আত্মীয় স্বজন কেউ আসতে পারবে না, অত তাড়াতাড়ি কে আসবে? আর মাও তো সুস্থ নন, মন খারাপ হলে যে অসুখ হয় মার তারই সূত্রপাত হয়েছে, গ্যাস্ট্রিক আলসারের মতো। মার অস্থির লাগছে, শত হলেও তার মেয়ে তো পূর্ববঙ্গের গ্রাম থেকে আসেনি, এত লেখাপড়া, কবিতা লেখা ইত্যাদি করে নামটা খবার পর একেবারে দেখাশোনা না করে গ্রাম্য বিবাহ। মা খুঁতখুঁত করছেন, অবশেষে একদিন বললেন, আমি যাই ওকে ডেকে নিয়ে আসি, তুই তো দেখবি একবার, না দেখে কি বিয়ে হয় নাকি? কখনো না, কোনো দরকার নেই। দরকার নেই? তুই দেখতে চাস না? মা তোমার লজ্জা করে না আমাকে এই কথা বলতে? কি জন্য দেখব? ধরো যদি আমি দেখে বলি আমার একেবারেই পছন্দ হয়নি, আমি অমুককে বিয়ে করব, সে অন্য জাত, তা হোক আমার তাকেই পছন্দ, তাহলে তোমরা কি শুনবে? তোমরা তো তখন যুক্তি বিস্তার করবে। তবে বাহ, অপছন্দই বা হবে কেন? পুরুষ মানুষের চেহারাই তো সব নয়, ধলামূলো কত আছে। মা বাজে কথা বলো না, তোমরা সব এক, তোমাদের সত্যকে স্বীকার করবার সাহস নেই, আর তুমি তুমিই সবচেয়ে দোষী, তুমি চোখ বুজে থাকো। তোদের জন্য যত করি তোরা সকলে মিলে আমাকে তত বকিস। কথাটা তো সত্যি, মার উপর রীতিমতো নির্যাতন করি আমি। কথায় কথায় আমার রাগ সাবি গেল ও বাড়িতে, ফিরে এসে আমার গলা জড়িয়ে কাঁদতে শুরু করেছে। ও দিদি, তুই এখন বিয়ে করিস না, করিস না, আমার একটুও পছন্দ হয়নি। আমি খুব হাসছি আর মনে মনে বলছি, আমি যাকে পছন্দ করি তুমি তো তাকে তাড়াও, কিন্তু মুখে কিছু বলছি না। ও নিশ্চয়ই সেসব কথা ভুলে গেছে, ছেলে মানুষ ভুলে যাওয়াই ভালো। কেন যে এইরকম একটা বিশ্রী ব্যাপার ঘটলো আমার জীবনে, জীবনের উপর তো রবার চালানো যায় না। যে ছবিটা একবার আঁকা হয়ে গেছে তা আর মোজবার সাধ্য নেই, সাহিত্যে যায়। দেখি তো কবিকে কেটে কেটে লাইন বাদ দিচ্ছেন, পাতার পর পাতা লেখা বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু জীবনে যে লেখাটা হয়েছে তার উপর আর রবার চালানো যাবে না। যদি যেত, আমি এই মুহূর্তে সমস্ত শক্তি দিয়ে রবার ঘষে ঘষে 1930 সালটা মুছে ফেলতাম, আমার জীবনের বৃত্ত থেকে ওই বছরটা শুকনো পাতার মতো উড়ে চলে যাক। যেমন মির্জার প্রতি ভালোবাসাটা গেছে, তার মুখও আমার মনে পড়ে না, পড়লেই হর্ষও হয় না, বিষাদও না। 4 বছর তো হয়ে গেল, আর কতকাল মনে থাকবে? আশীর্বাদের দিন থেকেই আমি কাঁদতে শুরু করেছি, অবিশ্রান্ত কাঁদছি, কিছুতেই সংবরণ করতে পারছি না। কেন কাঁদছি নিজেই জানি না। যদি কেউ বলতো, থাক তবে তোমার আর বিয়েতে দরকার নেই, আমি কি রাজি হতাম? কখনো নয়। কত কষ্ট বলে এই বাড়ি থেকে বেরুবার দরজাটা পেয়েছি, আমি স্বাধীন হতে পারবো, আর কিছু না হোক শান্তিনিকেতনাতে ইচ্ছে মতো যেতে পারবো। কিন্তু তবুও আমি কাঁদছি, কেন কি জানে, লোকে ভাবছে পিতৃমাতৃ ভক্ত কন্যা, এদের ছেড়ে যেতেই বোধহয় কাঁদছে। ঠিক তার উল্টো, আমার কিচ্ছু ভালো লাগছে না। বিয়ের দিন ভোরবেলা সানাই বাজছে, দধিমঙ্গল হয়ে গেল,
আমার একজন ব্রাহ্ম জ্যাঠামশাই খুব ভালো গান করতেন। তার একটি সুন্দর অন্তর্জীবন ছিল, আমি তাকে শ্রদ্ধা করতাম। তিনি কয়েকটি গান করলেন। আমি তাকে বললাম, জ্যাঠামশাই, আজ রাত্রে আপনি আমায় একটা গান শুনিয়ে যাবেন? বিয়ে হয়ে গেল। এই সময় কবি সিলোনে ছিল। বাবা টেলিগ্রামে আশীর্বাদ চেয়েছিলেন, টেলিগ্রামে আশীর্বাদ এসেছে। বিয়ের সময় থেকেই আমি বুঝতে পেরেছি আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। আমি একে গুছিয়ে নিয়ে সুশৃঙ্খলভাবে গন্তব্যস্থলে পৌঁছতে পারব তো? রাত্রে বাসর ঘরে কড়ি খেলা হচ্ছে। আমি দেখলাম ঘরের সামনে দিয়ে জ্যাঠামশাই যাচ্ছেন। আমি কড়ি খেলা ফেলে রেখে উঠে এলাম। একটা গান শোনা আমার বড় দরকার, কড়ি খেলা নয়। জ্যাঠামশাই বিশ্বাসই করতে পারেননি যে আমি উঠে আসতে পারব। তিনি বিস্মিত এবং হৃষ্ট। জ্যাঠামশাই বারান্দায় বসে গান করলেন। মোদের কে বা আপন, কে বা পর, কোথায় বাহির, কোথা বা ঘর, ওগো কর্ণধার, চেয়ে তোমার মুখে মনের সুখে নেব সকল ভার, আমাদের যাত্রা হলো শুরু, ওগো কর্ণধার তোমারে করি নমস্কার। যাও মা, তোমার ঘরে যাও, নির্বিঘ্ন হোক তোমার সংসার যাত্রা। আমার স্বামীকে শুভেচ্ছা জানিয়ে আমায় আশীর্বাদ করে আমার বাবা মা চলে গেলেন বাসর ঘরের দরজাটা বন্ধ করে। আমার স্বামীর বয়স 34 বছর, তিনি আমার চেয়ে 14 বছরের বড়। আমরা পরস্পরকে দেখছি। ইনি দেখতে ভালো নয়, আরও ত্রুটি আছে, কিন্তু আমি বুঝতে পেরেছি একান্ত ভালো লোক। আমার ভয়ও করছে না, বিরক্তও লাগছে না। আমি সবুজ ডুরে সুতির শাড়ি পরে আছি। আমার কপালে কোণে চন্দন, কিন্তু সিঁথিতে সিঁদুর নেই, কারণ কুশণ্ডিকা হয়নি। কুশণ্ডিকা না হলে বিবাহ সম্পূর্ণ নয়। এমন অবস্থায় হিন্দু সমাজের সাধারণ নিয়মে বর কোণে এক ঘরে থাকে না, ঘরে কয়েকজন বালক বালিকা অন্তত পাহারা থাকে। কিন্তু আমরা ওইসব কুসংস্কার মানি না, আমরা তো আধুনিক। আমি ভাবছি একেবারে চেনা নেই একজন ভদ্রলোককে এই প্রথম দেখলাম, এর সঙ্গে এক বিছানায় কি করে শোয়া যায়। আমার কোনো ভয় নেই, শুধু অস্বস্তি। আমি বললাম, আমি মাটিতে কার্পেটে শোব। উনি বললেন, তা তো হয় না, তাহলে আমিই শোব। তা কি আর হয়, হাজার হলেও এটা আমাদের বাড়ি আর ইনি অতিথি। বেশ খানিকক্ষণ বিতর্কের পর আমি বললাম, তাহলে এখানেই শুচ্ছি। প্রথম দিনই অবাধ্যতা কিছু নয়, কথা বলবার আমি কিছু খুঁজে পেলাম না। ইনি তো কোনো দিনও পান না, সেদিনও পেলেন না, সেটা আমার লক্ষ্য হলো না। আমি একটা চাদর মুড়ি দিয়ে ওর দিকে পিছন ফিরে শুতে শুতে বললাম, আমি ভোর 5টায় উঠতে চাই, তখন জ্যাঠামশাই আসবেন। আপনি যদি আমার আগে ওঠেন আমায় একটু জাগিয়ে দেবেন। আলো নিবিয়ে শুয়ে পড়েছি। তারপর একটা কাণ্ড হলো। যে মির্চাকে আমি আজ 4 বছর দেখিনি তাকে দেখলাম। একটা মহাদেশ পার হয়ে, ভারত সাগর পার হয়ে সে হঠাৎ এই বন্ধ দরজার ভিতর দিয়ে এসে ঢুকল। যখন সে আমাদের বাড়িতে ছিল তখন ভূমিকম্পের দিন ছাড়া কোনো দিন আমি তাকে এত রাত্রে দেখিনি বা এক শয্যাতে বসেও নি। আর আজ সে আমার বাসর শয্যাতে এসে বসল। আমি অবাক হয়ে গেছি। মির্চা, এতদিন তোমার কথা ভুলে গিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, কিন্তু আজ সকাল থেকে ভাবছি। কি ভাবছ? ভাবছি তুমি আসছো না কেন। তুমি তো হিমালয়ে তপস্যা টপস্যা করেছ, তাই ভাবছিলাম এমনও তো হতে পারে যে তোমার কোনো শক্তি হয়েছে, তুমি চলে আসবে এবং বাবাকে বোঝাতে পারবে। তা তো এলেই না। এই তো এসেছি। এখন তো অনেক দেরি হয়ে গেছে। কিসের দেরি? আগেই বা কি, বা পরেই বা কি, দেরিই বা কি, শীঘ্রই বা কি। এই বলেই সে আমার হৃৎপিণ্ডের উপর মুখ রাখল। ওইখানেই তো রক্তবহা শিরা উপশিরা তার চুম্বনে দলিত স্পৃষ্ট হয়ে গিয়ে রক্ত পড়তে লাগল ফোঁটা ফোঁটা করে। খাট বেয়ে গড়িয়ে গিয়ে বারান্দা দিয়ে নিচে প্রতাপাদিত্য রোডের উপর পড়ে তার ধারা গঙ্গার সন্ধানে চলল, পতিত পাবনী গঙ্গে। তুমি আমার রক্তস্রোতকে সমুদ্রে নিয়ে যাও, আমার শরীর থেকে সমস্ত রক্ত চলে যাক, নূতন রক্ত হবে, নূতন জীবন হবে,
আমি সকালবেলা নতুন জীবনে জেগে উঠব। যখন ঘুম ভেঙে গেল তখন দেখলাম আমার স্বামী আমার ঘুম ভাঙিয়েছেন। তিনি বললেন, তুমি বলেছিলে 5টার সময় উঠবে, 5টা বেজেছে। আমি অবাক হয়ে দেখছি, আমার মনে হলো এই ব্যক্তি বিনিদ্র ছিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি সারা রাত ঘুমাননি? হ্যাঁ, তুমি বলেছিলে 5টায় উঠিয়ে দিতে, পাছে ঘুমিয়ে পড়ি তাই জেগেই ছিলাম। এই আমার স্বামী। তারপর দীর্ঘকাল আমরা একসঙ্গে চলেছি, উনি চিরদিন আমার প্রতি এইরকমই অতন্দ আছেন। সকালবেলা বাবা একটা চিঠি দিলেন, এই চিঠিটা আমার স্বামী আমাকে লিখেছেন, কিন্তু অতিরিক্ত ভদ্রতা হেতু সোজা আমাকে না পাঠিয়ে আমার বাবার নামের খামের মধ্যে অন্য একটা খামে আমার নাম লিখে পাঠিয়েছেন। চিঠিটা ইংরেজিতে লেখা, অনুবাদ না করে ইংরেজিটাই তুলে দিচ্ছি। চিঠিটা দুদিন আগে এসেছে, আমি আজ পেলাম। পত্রলেখকের উদ্দেশ্য ছিল, যেহেতু আমাদের দেখাশোনা হয়নি, চিঠির মারফত কিছুটা নিজের ব্যক্তিত্বের পরিচয় দেওয়া। চিঠিটা এই, ম্যাডাম মোজেলে, আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ইউ আর গোয়িং টু চুজ আ পার্টনার ইন লাইফ, আই বেগ টু অফার মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য ভ্যাকেন্সি। অ্যাজ রিগার্ডস মাই কোয়ালিফিকেশনস, আই অ্যাম নাইদার ম্যারিড নর অ্যাম আই আ উইডোয়ার। আই অ্যাম ইন ফ্যাক্ট দ্য জেনুইন আর্টিকেল আ ব্যাচেলার। হোয়াট ইজ মোর, আই অ্যাম আ রিয়েল রাইট ব্যাচেলার, বিং ওয়ান অফ লং স্ট্যান্ডিং। I should in fairness refer also to my disqualifications. I frankly confess that I am quite new to the job and I cannot boast of any previous experience in this line, never having had occasion before to enter into such partnership with anyone. This my want of experience is likely. I am afraid to be regarded as a handicap and disqualification. May I point out, however, that though want of experience is likely, I am afraid to be regarded as handicap and a disqualification in other avenues of life. This particular line is the only one where it is desirable in every way. A more likely handicap is the fact that I am an old bachelor with confirmed bachelor habits. Lest fears be entertained about my ability to adapt myself to the new conditions, may I draw your attention to the fact that I am not such a hopeless case as Sir P.C. Ray. For further particulars, I beg you to approach your mother, who studied me the other day with an amount of curiosity and interest that would have done credit even to an eminent Egyptologist examining a rare mummy. In fine, permit me to assure you that it will be my constant endeavor to give you every satisfaction. I have the honor to be Mademoiselle, your most obedient servant. 17th June 1934. চিঠিটা পড়ে আমি অবাক হয়ে গেছি। ঝড়ের দুর্যোগের মধ্যে এক পশলা রোদের ধারা, হাসির মতো জিনিস আছে? আমি হাসতে হাসতে মাকে দিলাম, চিঠিটা তোমরা পড়েছ? হ্যাঁ, তোর বাবা একটু একটু। আমাকে কালকে দাওনি কেন? আমরা ভাবলাম কি জানি কে কি লিখল। কি জানি কে কি, নিচে তো নাম দেওয়াই আছে। আমি ভাবছি কাল চিঠিটা পেলে দু একটা কথা বলার বিষয় পাওয়া যেত, অন্তত বলতে পারতাম আপনি তো খুব হাসাতে পারেন। কিন্তু তা হলো না, কি যে করে এরা। এই বাড়ি থেকে আমি প্রথম শ্বশুর বাড়ি যাব, তারপর চলে যাব হিমালয়ের দূরতম প্রান্তে কোনো নির্জন স্থানে যার নামও কেউ শোনেনি। দেওয়ালে যে একটা প্রকাণ্ড ম্যাপ টাঙানো আছে সেখানে খুঁজে দেখেছি ওই পাণ্ডবপর্জিত দেশটির নাম কোথাও নেই। বাড়ি ছেড়ে যাবার সময় বাবা ছেলে মানুষের মতো কাঁদতে লাগলেন, আমি তো কাঁদছি অবিরাম। বাবার উপর সব অভিমান চলে গেছে, আমি ভুল বুঝেছিলাম, যা করেছেন আমার ভালোর জন্যই করেছেন। রমার জন্য আমার মন কেমন করছে, আমার বিয়েতে ও তো কম খাটেনি। আমার বিয়ের 3-4 দিন পর কবি সিলন থেকে ফিরেছেন, তার সঙ্গে আমরা দেখা করতে যাব, কিন্তু আমি বাবার সঙ্গে যেতে রাজি নই।
সাহস করে বললাম, তোমরা আগে যাও, আমি পরে একলা যাব। বাবা খুব গম্ভীরভাবে বললেন, বেশ কথা, আমি আমার জামাইকে নিয়ে সকালে যাচ্ছি, তুমি দুপুরে যেও। দুপুরবেলা আমি গাড়িতে একলা যাব ভেবেছি, তা রমা আমার সঙ্গে চলল। ও যে কেন এলো জানি না, ওর সঙ্গে কথা বলবারও আমার ইচ্ছা হচ্ছে না। আমার মনের ভিতরটা একটা অদ্ভুত আবেগে কম্পমান। কি কারণে আমি এত অস্থির ও উদ্ভ্রান্ত তা জানি না। ঘোরানো সিঁড়িটা দিয়েও আমি দ্রুত উঠছি। আমার পরনে বেনারসি, তার আঁচলটা লুণ্ঠিত হচ্ছে, রমা তুলে দিচ্ছে। হাতে গলায় কানে গয়না, মাথায় সিঁথি, পায়ে নূপুর ও নতুন সিঁদুরে আমার বধূ বেশ সম্পূর্ণ। উনি অপেক্ষা করছিলেন, আমাকে দেখেই দু হাত বাড়িয়ে দিলেন, এসো অমৃতা। আমি তার কোলের উপরে পড়ে কাঁদতে লাগলাম। আমি শুনতে পেলাম উনি বললেন, রমা তুমি পাশের ঘরে গিয়ে একটু বসো, আমি ওর সঙ্গে কয়েকটা কথা বলবো। রমা চলে গেল। উনি আমাকে একটুক্ষণ সময় দিয়ে তারপর বললেন, উঠে বসো। আমি উঠে বসলাম। আমি উপদেশ দিতে ভালোবাসি না, বড় বড় কথার পাথর চাপিয়ে আমি আর্ত মনকে আরও ক্লান্ত করে দিতে চাই না, তবু আজকে তোমাকে কয়েকটা কথা বলতেই হবে। তোমার বাবা আজ সকালে ছেলেটিকে নিয়ে এসেছিলেন, তার সঙ্গে আর কী কথা বলবো, কেবল পণ্ডিতরাই এরকম নিষ্ঠুরতা করতে পারে। কিন্তু তোমার উপর কেউ নিষ্ঠুরতা করেছে বলে তুমিও নিজের উপর নিষ্ঠুরতা করবে, এটা তো কোনো কাজের কথা নয়। আর কেউ আমাদের হাতে নেই অমৃতা, আমরা কেবল নিজেই নিজের হাতে আছি। আমি জানি না তোমার সঙ্গে যার বিয়ে হয়েছে তিনি কেমন, তার পারিপার্শ্বিক তোমার অনুকূল কিনা, কিন্তু অবস্থা যেমনই হোক, ভাগ্য যেমনই হোক, তুমি তার চেয়ে বড় হবে। আমি আশা করছি তুমি তোমার চারপাশে যারা আছে তাদের সকলকে সুখী করবে। সবচেয়ে বড় কথা, নিজে সুখী হবে। যদি তুমি সুখী না হও অমৃতা, তুমি যদি ভেঙে পড়ো, পরাজিত হও প্রতিকূল অবস্থার হাতে, তাহলে আমি মনে করব সে আমারই পরাজয়। কিন্তু আমি জানি তা হবে না, তুমি নিশ্চয়ই পারবে। যদি তুমি একখানে নীর তৈরি করতে পারো, যেখানে তোমার আনন্দের সংসারে সকলে আনন্দিত, তাহলে আমি কথা দিচ্ছি আমি যাব তোমার সেই ঘরে। উনি পরম স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি নিচু হয়ে তার পায়ের উপর মাথা রাখলাম। নরম মসৃণ পায়ের পাতা চুম্বন করে বললাম, তাই হবে, তাই হবে। বাড়ি ফিরে রমা গোপনে বাবাকে সব বলে দিল। কি বললে কে জানে, আড়ি না পাতলে তো ওর জানবার কথা নয়, আর আড়ি পাতলেও তো এমন কথা হয়নি যা নিন্দনীয় বা আমি কোনো নালিশ করেছি। আমার অশ্রুজল যদি নালিশ হয় তাহলে তো নাচার। কিন্তু সেদিন আমাকে বাবা এমন বকলেন, অমন ভয়ানক বকুনি আমি আগে কখনো খাইনি। সে আর থামেই না, থামেই না। আমাদের সে যুগটা ছিল অদ্ভুত। গুরুজনরা মনে করতেন ধমক দিয়ে কান্না থামাবেন, ধমক দিয়ে হাসাবেন ও ধমক দিয়েই ভালোবাসাবেন। যা হোক, আমি সেদিন ভেবেছিলাম এই যে চলে যাচ্ছি, আর কোনো দিনও আসবো না। কিন্তু সেটা একটা অভিমানের কথা। আমার নির্জন গিরিবাস থেকে আমি প্রতি দুমাস অন্তর একবার করে সাধ্যাতিরিক্ত ব্যয় করে এসেছি বাবাকে দেখব বলেই। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।